হ্যালো ফ্রেন্ডস, দেখো আজ রান্না করব। এই মাছগুলোকে আগে জলে ধুয়ে লবণ হলুদ আগের থেকে মেখে রাখা হয়েছে, যাতে মাছের গায়ে লবণ হলুদটা ঢোকে। এবার দেখো কি কি লাগে। দেখো মাছগুলো ভেজে তুলে নেওয়া হয়েছে। মাছগুলো ভেজে তুলে নিয়ে এবার মাছের সঙ্গে যা যা লাগবে, পেঁয়াজ কুচি, পেঁয়াজ থেকে একটু কুচি করে, টমেটো কুচি, ধনে পাতা কুচি, তেজপাতা 2 থেকে 3টে, আর দেব টক দই। টক দইটাকে আমি ফেটিয়ে নেবো একটুখানি লবণ আর চিনি দিয়ে। আর বাটা মশলা হিসেবে লাগবে আদা, জিরা আর কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা দুটোই। মাছ ভাজার কড়াইতে আমি তেল দিয়ে দিয়েছি পরিমাণ মতন, যতটা লাগে। মাছ ভাজার তেলেই আমি পেঁয়াজগুলো ভেজে নেব। কাতলা মাছের কালিয়াতে আপনারা ইচ্ছা করলে এই পেঁয়াজ বেটে অল্প একটু রসুনও দিতে পারেন। আমি পেঁয়াজ বেটে দিইনি, কুচানো অবস্থায় তেলেই দিয়ে দেবো। তেজপাতা দিয়ে দিয়েছি, এবার বাটা মশলাগুলো দেবো। ওগুলো বাটা হয়ে গেছে, শিলে বাটা মশলাই দেবো। আপনারা চাইলে মিক্সচারে তো দেবেনই, দিতেই পারবেন। মশলাগুলো দিয়ে দিলাম ভাজা পেঁয়াজের উপরে। হলুদের গুঁড়ো, হলুদের গুঁড়ো দিলে আর ছিটবে না মশলা। গুঁড়ো গোটা যে দেখুন একটাই হবে। এই যে কম ছিটছে, যদি তেলের উপরে যখন পেঁয়াজ দেওয়া হয়, তাহলে পেঁয়াজ মশলা আদা জিরা দেওয়া হয় কষানোর সময়, যদি ছিটে আছে গায়ে, তাহলে হলুদের গুঁড়ো দিয়ে দিলে ছিটে গায়ে পড়বে না। দিয়ে দেবো কুচি রাখা টমেটো গুলো। দিয়ে দিলাম স্বাদ মতন লবণ। ভাজা হয়ে গেছে, ফেটিয়ে রাখা দইটা দিয়ে দিচ্ছি। এই 1 চামচ ছোট 1 চামচ লঙ্কার গুঁড়ো, মশলাটা কষানো হয়ে গেছে। মশলার গায়ে তেল ছেড়ে এসছে, মানে আমার মশলাটা কষানো হয়ে গেছে। এবার আমি দিয়ে দেবো জল। জল দিয়ে আর একটু দেবো জল, সম্পূর্ণ মাছটা গামা গামা যেহেতু হবে কালিয়ার। ফুটে গেছে, এবার আমি মাছগুলো এক এক করে সব দিয়ে দেবো। নামাবার আগে আপনারা অবশ্যই লবণ হলুদটা চেক করে নেবেন, লবণটা অন্তত চেক করে নেবেন। এবার লাস্টে আরেকটু ফুটলেই আমি গরম মশলা দেবো। এই হয়ে এসছে, নামাবার আগে দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ি, সানরাইজের ভোগ যা যে কোনো একটা বা বাটা গরম মশলার গুঁড়িও দেওয়া যাবে। আমি গুঁড়োটাই দিয়ে দিলাম।
এই তুলে নিয়েছি মাছটা আমি একটা গামলাতে গরম গরম ভাতের সঙ্গে রেডি কাতলা মাছের কালিয়া বাড়িতে আপনারা অবশ্যই বানাবেন বানিয়ে কমেন্টসে জানাবেন যে কেমন হলো থ্যাংক ইউ